একতায় গ্রামে একজন কৃষক বসবাস করত। তার একটি ভালো বন্ধু ছিল। হঠাৎ কৃষক লোকটি ও তার বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কৃষক লোকটি বলতে লাগলো, বন্ধু, আমার মাথায় যে দুধের হাঁড়িটি দেখতে পাচ্ছ, ওই দুধ বিক্রি করে আমি একটি মুরগির ছানা কিনবো এবং ওই মুরগির ছানা বড় করে বিক্রি করে আমি একটি হাঁস কিনবো। তারপর ওই হাঁসটি বিক্রি করে আমি একটি ছাগলের ছানা কিনবো এবং ওই ছাগলের ছানা বড় করে বিক্রি করে আমি একটি গরু কিনবো এবং ওই গরুর ছানাকে বড় করে বিক্রি করে আমি একটি মহিষের ছানা কিনবো এবং তারপর একটি মহিষ থেকে আমি অনেকগুলো মহিষ করে একেবারে বড় লোক হয়ে যাব। তখনই হঠাৎ করে লোকটির দুধের হাঁড়িটি নিচে পড়ে গেল আর সব দুধ মাটিতে মিশে গেল এবং তারপর তার বন্ধু বলতে লাগলো, বন্ধু, তুমি ঘুমের ঘরে স্বপ্ন না দেখে বাস্তবে স্বপ্ন দেখার চেষ্টা করো। এই ভিডিওটির দ্বারা আমরা একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারলাম যে বেশি লোভ করো না, আল্লাহ তাআলা তোমাকে যাই দিয়েছে তা নিয়ে শুকর করো। বন্ধু, তুমি বিভিন্ন জায়গায় গিয়ে দেখতে পারো তোমার থেকে খারাপ অবস্থা অনেক মানুষ আছে, তুমি স্বপ্ন দেখতে দেখতে কোথা থেকে কোথায় চলে গেলে তুমি সেটা নিজেই জানো না, তাই তোমার যা আছে তা নিয়ে শুকর করো।